নদিয়া জেলার শান্তিপুর সদর নম্বর ওয়ার্ডের ডাবড়েপাড়ার হাবড়াপুকুর সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটে রবিবার দুপুর দুটো নাগাদ। জানা গেছে, পুকুরের পাড়ে ফেলা জঞ্জালের মধ্যে হঠাৎই আগুন জ্বলে ওঠে। নিমেষেই আগুন বিভৎস আকার ধারণ করে। স্থানীয় কাউন্সিলর দীপঙ্কর সাহা খবর পাওয়া মাত্রই দমকল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। ততক্ষণে অবশ্য মোটর চালিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী। এরপর দমকলের প্রচেষ্টায় আগুন নিভে যায়। আমরা এতে কাজ করি এবং পুরো আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন আপাতত সব কী কারণে মনে হচ্ছে, মানে এটা কোনো বাচ্চা ছেলে হোক কিন্তু আগুনের পরিমাণ মানে বিভৎস ছিল কি? না না না, খুব একটা বিভৎস না, গার্বেজ খায় আস্তে 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 আস্তে। তো এখানে গরম, এটা তো কন্টিনিউ, এটা শান্তিপুরের এটা তো নিয়ম কন্টিনিউ, এক এক দিনে তিনটে চারটা করে ফায়ার হচ্ছে, গার্বেজ ফায়ার। আচ্ছা, তো আপনাদের কতক্ষণ সময় লাগলো নিভাতে? আমাদের প্রায় 45-40 মিনিট লাগলো। যত্রতত্র জঞ্জালের স্তূপ থেকে এই সময় বেশিরভাগ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানান দমকল কর্তৃপক্ষ। তবে ফেলে দেওয়া জ্বলন্ত বিড়ি সিগারেটের আগুন থেকে কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান এলাকাবাসীর। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ছিল, আমরা ঘরে ছিলাম, দিয়ে দেখি পাইপে জল দিচ্ছিলাম, কমছিল না, দিয়ে ফোন করা হলো কাউন্সিলরকে, কাউন্সিলর দমকলে ফোন করে, তারপরে দমকলদের লোক এসে এখন আগুন নিয়ন্ত্রণে। এখানে কি আগেও আগুন ধরে ধরে? আগেও এখানে দুবার আগুন ধরেছে। কি কারণে এখানে মানে শয়তানি করে করে এগুলো যে ফেলা হয়েছে, ময়লা ফেলা, এগুলো ফেলারই জায়গা এখানে? না, এটা ফেলার জায়গা না, এখানে ফেলে গর্ত তাই পৌরসভার নোংরা ফেলে এখানে প্রতিদিনই ফেলে। মাঝে মধ্যে গরমকালে কি হয় এরকম? গরমকাল বলে না, যখন কাউ শয়তানি ইচ্ছা হয় তখন ধরে দমকল থেকে এসে এখন নিভাতে পেরেছে মোটামুটি। কতক্ষণ সময় লেগেছিল? আধা ঘন্টার উপরে, আর আমরা তো এক ঘন্টা ধরে জল দিচ্ছি। এলাকা থেকে জল দিয়েছিল? হ্যাঁ, তিন বাড়িতে আমাদের জল দিয়েছিল। অনেক আগুন হয়েছিল, অনেক আগুন হয়েছে এখান দিয়ে পুরো অতটা হয়েছে। হুম, ধরার পর থেকে ওপার থেকে চাকে আগুন ধরে গেছে, তখন এরা বাড়ি ছিল না, এই যে ফোন করে ডাকা হলো যে তিন বাড়ি থেকে পাইপ দিয়ে নিবানোর পর তখন দমকলকে খবর দেওয়া হলো। এখানে কি কিসে কিসে আগুন ধরেছিল? কেউ তো বিড়ি ফিড়ি ফেলে যাবে হতে পারে না, এমনি এখানে ময়লা ফেলা হয় কি? ময়লা ফেলা, ময়লা ফেলা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।